প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 23 জুলাই মৃত্যুবরণ করেছেন এদেশের গণসঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন অন্যতম শব্দ সৈনিক ফকির আলমগীর। এদেশের সঙ্গীতাঙ্গন হারিয়েছে এক দিকপালকে, বাংলাদেশ হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের একজনকে। এই গুণী শিল্পীকে নিয়ে আমরা সাজিয়েছি একটি বিশেষ অনুষ্ঠান। আপনাদেরকে স্বাগতম। দর্শক, এই মানুষটির জীবনটি কেমন ছিল সেটি জানতে আমরা একটি তথ্যচিত্র দেখে আসব। বরেণ্য সঙ্গীত শিল্পী ফকির আলমগীরের জন্ম 1950 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে। তার পিতার নাম মৌলানা হাসান উদ্দিন ফকির ও মা বেগম হাবিবুন্নেসা। 1966 সালে কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে ইন্টারমিডিয়েট ও গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন। গণসঙ্গীতে নিবেদিত প্রাণ এ শিল্পী ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 60-এর দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং 69-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। এরই ধারাবাহিকতায় 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন। মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে বেতার, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত সঙ্গীত পরিবেশন করতে থাকেন। এই সময় তিনি দেশজ ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে বাংলা গানে এক নতুন মাত্রা সংযোজন করেন। মায়ের একধার দুধের দাম ও সকিনা গ্যাসোস কিনা ভুল্লা আমারে, নাম তার ছিল জন হেনরি ইত্যাদি গানগুলো আজও সঙ্গীত পিয়াসী মনের ক্ষুধা মিটিয়ে চলেছে। এই সময়গুলোতে তিনি বাংলাদেশের একজন শিল্পী হিসেবে বাংলা গানকে বহির্বিশ্বেও তুলে ধরেছেন। পেশাগত জীবনে শিল্পী বিসিআইসির জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে 2007 সালে অবসর গ্রহণ করেন। ফকির আলমগীর সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখে থাকেন এবং এযাবৎ তার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া একজন দক্ষ সংগঠকও তিনি। প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠী। তিনি বাংলাদেশ গণসঙ্গীত পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি, বাংলা একাডেমির আজীবন সদস্য সহ বিভিন্ন সংগঠনের সাথে আমৃত্যু যুক্ত ছিলেন। সঙ্গীতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই গুণী শিল্পী 1999 সালে অন্যতম শীর্ষ রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদকে ভূষিত হন। পেয়েছেন বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে যে 2021 সালের 23 জুলাই এই গুণী শিল্পী পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। এদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করবার পেছনে এই মানুষটির অবদান অসামান্য।
যতদিন বাংলা গান থাকবে ততদিন তার কর্মের মাঝে বেঁচে থাকবেন একজন ফকির আলমগীর। প্রিয় দর্শক, ফকির আলমগীর বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে আমৃত্যু ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। গত 13 জুন তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কীর্তিমানের গল্পকথায় আমরা তার জীবনের নানা কথামালা ধারণ করেছিলাম। সেই অনুষ্ঠানে তার জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সেই অনুষ্ঠানের খানিকটা অংশ দেখি আসব। কেমন আছেন? ভালো। আজকে আমরা আপনার জীবনের কথা শুনবো, আপনার ভাবনাগুলো শুনবো। আমরা বসি, বসে শুনবো। জি, আপনার পরিচিতিটা মূলত গড়ে উঠেছে জীবনমুখী গণসংগীত গিয়ে। সঙ্গীতের নানা শাখা থাকতে আপনি গণসংগীত কেন বেছে নিলেন? গণসংগীত গণ অভ্যুত্থানের অগ্নিগর্ব থেকে আমার জন্ম। আচ্ছা, দারুণ উত্তর। জি, কারণ এই 60-এর দশকের আন্দোলন সংগ্রামে সেখানে গণসংগীত ছিল, সংস্কৃতিতে আন্দোলন ছিল, আন্দোলনের সংস্কৃতি ছিল। আচ্ছা, মানে রাজনীতির সংস্কৃতি এটি যুগলবন্দী ছিল যেই সময় আমাদের বেড়ে ওঠা। গণ অভ্যুত্থান, গণ আন্দোলনই আপনার গণসংগীতে আসার একটা যোগসূত্র। যোগসূত্র আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিভাবে, কি মনে করে, কোন প্রেক্ষিতে যোগদান করলেন? আমরা তখন অসহযোগ আন্দোলন করি, বঙ্গবন্ধুর সেই যে ভাষণ খুব কাছাকাছি থেকে, উনি কেমন করে এলেন, কেমন করে পাই ফাতে তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন, এবং কেমন করে ওই কবিতাখানি পাঠ করলেন, এখানে রাজপথে দুরন্ত মিছিলে ছুটে আসে কেউ, রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠ ভাসে বঙ্গবন্ধু যেন কবিতার ঢেউ, ধুলিকণা ঝরাপাতা দেয়াল লিখনে সবখানেই যেন বঙ্গবন্ধুর সেই সংগ্রামের উষ্ণতা। এইগুলি তখন আমরা গো সেই তরুণ বেলায়, সেই সময় তো আগেই আমরা গণসংগীতে অ্যাক্টিভ ছিলাম, সক্রিয় ছিলাম, গণগায়ক ছিলাম, আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, তারই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা। আমি কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেওয়ার পূর্বে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এখানে যে অপারেশন সার্চলাইট 25শে মার্চ, সেই সময় আমি ঢাকায় ছিলাম, এবং 25শে মার্চে যে গণহত্যা সেটা আমি দেখেছি। আমি খিলগাঁও অঞ্চলে ছিলাম যখন কার্ফিউ ওঠে, তখন আমি চলে যাই আমার গ্রামের বাড়ি ফরিদপুরের কালামেরদায়। সেখানে তরুণদের সঙ্গে একত্রিত হয়ে আমরা গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করি। আপনি এই পৃথিবীতে থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবো না, এই যে চলে যাওয়া, এটিকে আপনি কি কীভাবে দেখেন? এই বিনাশ, বিনাশটিকে আপনি কীভাবে দেখেন? আমি তো মনে করি কর্মের কখনো মৃত্যু হয় না। একজন মানুষ যদি তার সৎ কাজ কর্ম করে, সে যদি কীর্তিমানদের মতো সৃজনশীল কাজে অলঙ্কৃত হয়, মানুষ তাকে মনে রাখবে বহুদিন, বহুদিন। ফকির আলমগীর বাংলাদেশ টেলিভিশনের সাথে নানাভাবে জড়িয়ে আছেন, জড়িয়েছিলেন। ফকির আলমগীরের পরিকল্পনা, গ্রন্থনা এবং উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে একটি সঙ্গীত বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পরিবেশিত হয়ে আসছিল, আহ্বান। সেই অনুষ্ঠানের অংশ বিশেষ আমরা দেখে আসব। সবাইকে স্বাগত জানাচ্ছি গণসংগীত ভিত্তিক অনুষ্ঠান আহ্বান উপভোগ করার জন্য। তুমি খ্রিস্টি ছেড়ে চলেছো কোথায়, তুমি খ্রিস্টি ছেড়ে চলেছো কোথায় বাঙালি ভাই, খ্রিস্টি ছেড়ে চলেছো কোথায় বাঙালি ভাই, খ্রিস্টি ছেড়ে চলেছো কোথায়, তোমার দেশে জন্মভূমি ভুলে যাওয়া সাজে না তোমার জন্ম
দিয়ে কি নেছি বাংলা সতেরোশো সাতান্ন সনে ওরে ভাইবা দেখেন পড়বে মনে ওরে দাম দিছি পলাশির মাঠে ইতিহাস তার সাক্ষী দাম দিয়ে কি নেছি বাংলা। দর্শক, ফকির আলমগীরের মৃত্যু এদেশের সঙ্গীতাঙ্গন তথা বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাননীয় তথ্যমন্ত্রী এবং দেশের বিশিষ্টজনরা। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন তিনি। তিনি আশির দশকের গণতান্ত্রিক আন্দোলনে এবং নব্বইয়ের দশকের নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে তার যে ভূমিকা সেটি অতুলনীয়। তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, একুশে পদক সহ অনেক পদকে ভূষিত হয়েছেন। তার এই প্রস্থান আসলে একজন কিংবদন্তির প্রস্থান। তিনি শুধুমাত্র শিল্পী ছিলেন তা নয়, তিনি একজন সংগঠকও ছিলেন। গণসঙ্গীতকে একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, জনপ্রিয় করার ক্ষেত্রে তার যে অবদান সেটি অনস্বীকার্য। কারো জানে পাওয়া নয়, নেলসন ম্যান্ডেলা গৌছো কিনা গেছস কিনা ভুলে আমারে শুরু করে অসংখ্য গান, যে গান তিনি গেয়েছেন ওইটাই হিট, এবং প্রতিটি গান তার নিজস্ব সুর করা, এটাই তার একটা ব্যতিক্রম। এবং সবসময় জাহানার ইমামের আন্দোলনে পূর্বভাগে ছিলাম ঋষিজ শিল্পী গোষ্ঠী, যখন ডেকেছে গোলাম কুদ্দুস তখন আমরা সেই ব্যান্ডগার্ড নিয়ে আমরা সেখানে এসেছি। জননন্দিত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের তিরোধানের মধ্যে দিয়ে এক নক্ষত্রের চির অবসান ঘটল। বাংলাদেশের এমন কোনো জাতীয় ঘটনা নেই যা নিয়ে ফকির আলমগীর গণসঙ্গীত রচনা করেননি। এই মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি, হারিয়েছি বাংলাদেশের এক কীর্তিমান সঙ্গীত শিল্পীকে, যিনি গণমানুষের শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, যিনি মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক চেতনা, শোষণ মুক্তির সংগ্রামের এক প্রতীক হিসেবে বেঁচে থাকবেন ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের নিকট। জয়তু ফকির আলমগীর। ফকির আলমগীর চলে গেল, তার প্রতি আমার মায়া মমতা ভালোবাসা আমি এখন সত্যি উপলব্ধি করছি। মানুষটি বড় ভালো একটি মানুষ, খুবই খোলামেলা। গানের দিক থেকে যদি বলতে হয় যে ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশ আজ গণসঙ্গীতহীন হয়ে গেল প্রায়, এজন্য যে ওর মতো করে গণসঙ্গীত কেউ ধরে রাখেনি, এবং এটি তার একটি বড় কৃতিত্ব। ফকির আলমগীর, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার জন্য প্রাণ ভরে দোয়া চাইছি আল্লাহর কাছে। আমার অকৃত্রিম বন্ধু, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার সহযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, কণ্ঠশিল্পী ফকির আলমগীরের মৃত্যুটা আমার কাছে যেন একটা স্বপ্ন মনে হচ্ছে। আমি চিন্তা করতে পারছি না যে ফকির আলমগীর আমাদের মধ্যে নাই। বহু মানুষকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন ফকির আলমগীর, এমনভাবে তার যাওয়ার কথা ছিল না। তিনি দাপুটে মানুষ, দাপুটে শিল্পী। যখন যেখানে দাঁড়ান, মঞ্চে যখন গান গাইতে ওঠেন, গোটা শ্রোতৃমণ্ডলীর মন তিনি টেনে নিয়ে যান এবং গানের মধ্য দিয়ে তাদেরকে নতুন উন্মাদনায়, নতুন প্রেরণায় জাগিয়ে তোলেন। আমার সহযোদ্ধা, আমার সুবন্ধু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে কাজ করা সঙ্গীতকর্মী এবং মুক্তিযোদ্ধা ফকির আলমগীর চলে গেল। এই চলে যাওয়া তার পারিবারিক যে ক্ষতি হলো, আমাদের সামাজিক যে ক্ষতি হলো, আমাদের রাষ্ট্রীয় যে ক্ষতি হলো, তার থেকে আমার ব্যক্তিগত ক্ষতি অনেক বড়। তার কারণ, তার সঙ্গে আমার যে সুসম্পর্ক ছিল সেটা অনেক দীর্ঘকালের এবং আমার সঙ্গীত জীবনের সঙ্গে অনেক অনুসঙ্গযুক্ত হয়ে আছে। তাই ফকির আলমগীরের মৃত্যু আমাকে খুবই শোকাহত করেছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হলে তথ্যমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমানুষের এই মহান শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। গুণী এই শিল্পীর প্রতি বাংলাদেশ টেলিভিশনের গভীর শ্রদ্ধাঞ্জলি।